আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুর জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, এই শেষ মুহূর্তে অনেকেরই একটা বিশেষ সমস্যা দেখা দিচ্ছে যে ভাইয়া, পড়তে তো চাচ্ছি কিন্তু পড়ায় মন বসছে না, কী করতে পারি? তো এই সমস্যাটা আসলে শুধুমাত্র তোমাদের একার না, এরকম যত স্টুডেন্ট বর্তমানে আসলে বিলং করতেছে, আমি বলবো যে 80% থেকে 90% কিন্তু একই সমস্যা। আমরা পড়তেছি, জোর করে পড়তেছি, অনেকেই জোর করে পড়াটুকুও করতে পারতেছি না, কিন্তু পড়ার ইচ্ছা হচ্ছে যে ভাইয়া না, আমি পড়তে যাচ্ছি, পরীক্ষা সামনেই, পরীক্ষা পড়তে চাচ্ছি কিন্তু পড়াটা হয়ে উঠতেছে না, কী করতে পারি? মানে পড়তে মনই বসতেছে না, পড়াই কোনো কনসেন্ট্রেশনে আসতেছে না, কী করতে পারি? তো যেহেতু শেষ মুহূর্তে তোমাদের অনেক বেশি প্রেশার, এই মুহূর্তে আসলে পড়ায় মন বসানোটা আসলে জরুরি। মন আসলে বসবে না, তোমাকে বসানোর চেষ্টা করতে হবে। কেন বসবে না? কারণ এতদিন কিন্তু ভাইয়া তুমি এই সুন্দর অভ্যাসটা করো নাই, তুমি আসলে শুধুমাত্র তখনই পড়ো যখন তোমার পরীক্ষা আসে। তো শেষ মুহূর্তে অনেকেই পড়ায় মন বসছে না দেখে পড়া তুমি আর আগাচ্ছ না, একদম পড়া তুমি রেখেই দিচ্ছ, তুমি সব পড়া আবারও জমাচ্ছ। তো এই কাজটা অবশ্যই করো না ভাইয়া, কারণ তুমি আর হচ্ছে জিনিসটা মেকআপ করতে পারবে না, আর সুযোগ তোমার হাতে নাই। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি একবার পড়ায় বসে যাও। সবচেয়ে কঠিন কাজ কোনটা জানো? সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পড়ায় বসাটা। আসলে পড়ায় বসার পরে পড়া এগিয়ে নিয়ে যাওয়া বা পড়া, এটা কিন্তু আসলে কঠিন কাজ না, কঠিন কাজ হচ্ছে পড়তে বসা। কারণ আমরা আসলে খালি ভাবি যে না, পড়তে বসবো, আচ্ছা এখন বসবো, তখন বসবো, হচ্ছে না, এগুলো চিন্তা করে সময় কাটিয়ে দিই। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখো, যখন তুমি পড়তে বসে যাবা তখন দেখবে যে না, তুমি কিন্তু পড়ার সুন্দর এগিয়ে নিতে পারতেছো। এবং তুমি 5 মিনিট যদি কষ্ট করে পড়তে পারো, প্রথম 10 মিনিট যদি তুমি কষ্ট করে বইয়ের সাথে লেগে থাকতে পারো একটু কষ্ট করে, তারপর তুমি দেখবে যে হ্যাঁ, তুমি অটোমেটিকলি আসলে পড়াই তুমি আসলে ঢুকে গেছো আর কি। তো প্রথম স্টেপস হচ্ছে তুমি পড়ায় বসে যাও, তুমি ফ্রেশ হয়ে, সুন্দর মতো ফ্রেশ হয়ে, অবশ্যই পড়তে বসার আগে ফ্রেশ হয়ে নিবা। তোমার যদি ফ্রেশ হয়ে না, একটু মনে হাত মুখ ধুয়ে নিলা বা হচ্ছে তুমি হালকা কিছু খেয়ে নিলা বা পানি খেয়ে নিলা, তারপর তুমি সরাসরি টেবিলে বসে যাও পড়ায়। হ্যাঁ, তুমি অবশ্যই এই কাজটা করবা না, তুমি বই নিয়ে বেডে চলে যাবা না, তুমি অনেক মোটিভেশন নিয়ে পড়তে বসছো, কিন্তু তুমি যে ভুলটা করো যে তুমি বইটা নিয়ে বা তোমার বই খাতা নিয়ে তুমি বিছানায় চলে যাও। তো বেডে বা বিছানায় আসলে পড়তে বসা যাবে না। কেন? কারণ তোমার যখনই তুমি বেডে চলে যাবা, তোমার ব্রেন কিন্তু তোমাকে সিগন্যাল দেবে হচ্ছে আরাম করার জন্য। কারণ আমাদের কিন্তু বেড বা বিছানা কিন্তু আসলে আমাদের আরামেরই জায়গা, তাই না? আরাম করার জন্যই কিন্তু আমরা বিছানায় যাই। তো এই কাজটা করা যাবে না, তুমি জাস্ট মনোনিবেশ করো যে না, তুমি পড়তে বসবা, এবং সেকেন্ড কোনো থটের দরকার নাই, তুমি কী পড়বা, কীভাবে পড়বা, কোনো কিচ্ছু চিন্তা করার দরকার নাই। তোমার মন বলছে যে তুমি পড়তে বসবা, জাস্ট বসে যাও, তুমি টেবিলে জাস্ট তুমি একটু ফ্রেশ হয়ে নাও। কেন ফ্রেশের কথা বললাম? কারণ তুমি ফ্রেশ হলে তোমার হচ্ছে আরেকটু বেশি চার্মিং লাগে তোমার, এবং হচ্ছে পড়া একটু মনোযোগ আসে, একটু কিছু হালকা কিছু খেয়ে নিবা, সাথে সাথে টেবিলে জাস্ট বসে যাবা। কী পড়বা কী করবা কোনো ঠিক নাই, তুমি জাস্ট টেবিলে বসে যাও, এক নম্বর স্টেপ। কারণ তুমি যখনই বসে যাবা টেবিলে, তখনই কিন্তু তোমার সামনে কিন্তু আরও প্ল্যান আসবে, আচ্ছা আমি এটা পড়ি, এভাবে পড়ি। তো এই কাজটা করো, যাদের হচ্ছে এরকম করে যারা জমায় রাখতেছো পড়াটা, যে ভাইয়া না, আমি পড়তে পারতেছি না বা আমি এই জন্য পড়তেছিও না, তো এরকম যারা করছো তাদেরকে বলবো যে তোমরা ভাইয়া জাস্ট টেবিলে বসে যাও, বইটা নিয়ে ফ্রেশ হয়ে জাস্ট টেবিলে বইটা নিয়ে বসে যাও, এবং তারপর তুমি খাতা কলম নিয়ে শুরু করো। তুমি জাস্ট শুরু করে দেখো, দেখবে তুমি ফ্লোতে অনেকটুকু চলে গেছো। তো হতাশ হয়েও না, শেষ মুহূর্তে অনেকের অনেক পড়া বাকি থাকতে পারে, অনেকের এমন অবস্থা থাকতে পারে যে ভাইয়া আমার অবস্থা অনেক খারাপ, আমি প্রায় ফেল করবো। তো এরকম অবস্থা থাকলেও তুমি ভয় পেও না, হতাশ হয়েও না, তুমি জাস্ট টেবিলে বসো এবং তুমি তোমার টার্গেটটা আস্তে আস্তে সেট করো। তোমার অবস্থা অনেক খারাপ, তুমি ফেল করবে এমন অবস্থায় আসো, তুমি জাস্ট টার্গেট করো কোন দুইটা, কোন তিনটা চ্যাপ্টার পড়লে তুমি জাস্ট পাস করতে পারবা। তুমি দেখো এভাবে তুমি যখন সিলেবাসটা কমায় নিবা, দেখবা যে তুমি তোমার টার্গেটটাকে অ্যাচিভ করতে পারবা, এবং তোমার কিন্তু সেই ভয়টা লাগবে না, তুমি আগাইতে পারবা। এই জন্য এভাবে তুমি টার্গেট সেট করো। যখনই তুমি দেখবা যে না, একটু একটু পড়তে পারতেছো, তুমি দুইটা চ্যাপ্টার তুমি সিলেক্ট করছো, সেই দুইটা চ্যাপ্টার শেষ করতে পারছো, তো সুন্দর, ফাইন। তখন তুমি টার্গেট আরেকটু বাড়াও যে না, পাস তো করবোই, তাহলে দেখি যে আরেকটু ভালো করা যায় কিনা, বা আরেকটু A+ পাওয়া যায় কিনা, A+ কাছাকাছি যাওয়া যায় কিনা। এভাবে তুমি আরও দুইটা চ্যাপ্টার বাড়িয়ে নাও। এভাবে তুমি টার্গেট সেট করে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে পড়াশোনা করো। ইনশাল্লাহ হতাশ হওয়ার কিছু নাই, ভালো কিছু করতে পারবা, চেষ্টা করে যাও। তোমার কাছে এখনও যেই হচ্ছে এক মাসের উপরে সময় আছে, এই সময়টা তুমি ম্যাক্সিমাম কাজে লাগাও, বেস্ট কাজে লাগাও। ইজ পসিবল, তুমি এখনও পাস করতে পারবা। তোমার অবস্থা যদি তুমি একটা অধ্যায় যদি না পড়ে থাকো, এখনও পাস করা সম্ভব। এবং শুধু পাস না,
তুমি একটু টেকনিক্যালি পড়লে, একটু স্ট্র্যাটেজিক্যালি পড়লে এখনও এ প্লাস আনা সম্ভব। কারণ এইচএসসিতে এ প্লাস পড়ার জন্য ভাই তোমার সব পড়তে হবে না, একটু গুছিয়ে কোন চ্যাপ্টার থেকে পড়লে তুমি শিওর সিকিউ পাচ্ছ বা হচ্ছে সহজে পাচ্ছ, অল্প সময় লাগতেছে, এইটা যদি তুমি একটু নির্ধারণ করতে পারো তাহলে কিন্তু খুব সহজে তুমি এ প্লাসটা পেয়ে যাবা। কিন্তু এই এক মাস কিন্তু অবশ্যই তোমার 110% পরিশ্রম তোমাকে করতে হবে। এবং এই জন্য কিন্তু আমাদের ওয়ান শট ক্লাসগুলো দেখতে পারো, আমি কিন্তু তোমাদের HS23-এর জন্য ওয়ান শট প্লেলিস্ট তৈরি করেছি। সেখান থেকে তুমি ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য, সেকেন্ড পেপারের জন্য তুমি দুইটা তিনটা করে চ্যাপ্টার সিলেক্ট করে নাও এবং তুমি দেখো জাস্ট দুইটা ভিডিওর মাধ্যমে, একটা ভিডিওর মাধ্যমে একটা চ্যাপ্টার আমি শেষ করে দিছি এবং তুমি জাস্ট ক্লাসটা করো, ওরে দেখো তুমি টেস্ট পেপার করতে গিয়ে পারতেছো কিনা। দেখবা ক্লাসটা করার পর তোমার কনফিডেন্স অবশ্যই, তোমার কনফিডেন্স যদি -5ও থাকে তুমি কনফিডেন্স দেখবে যে 10, 20, 30 মাইনাস থেকে তোমার এক ক্লাস করার পরে অবশ্যই 10, 20, 30 চলে যাবে। তাহলে বাকি ক্লাসগুলো যখন তুমি করবা অবশ্যই তোমার কনফিডেন্স অনেক অনেক বাড়বে। তো এভাবে করে হতাশ না হয়ে তুমি জাস্ট এগিয়ে যাও। আমি যে কথাটা বললাম যে পড়তে মন চাচ্ছে না, পড়তে মন বসছে না, তুমি জাস্ট বইটা নিয়ে টেবিলে বসে যাও, জো হোগা দেখা জায়গা।